বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে এলাম এমন এক ফুটবল খেলার মুভি যা দেখার পর তুমি বলবে কিসের মেসি কিসের নেইমার। এই টিমের কাছে সবাই একদম বাচ্চা ছেলে। 90 দশকের যারা দর্শক রয়েছ তারা নিশ্চয়ই একবার হলেও এই অস্থির মুভিটি দেখে থাকবে। মুভির নাম শাওলিন সকার। 2001 সালে মুক্তি পাওয়া এই চাইনিজ ফ্যান্টাসি মুভিতে কুংফুর মাধ্যমে এমন এক ফুটবল খেলা দেখানো হয়েছে যা সত্যি মারাত্মক লেভেলের। আমি তো মুভিটি 50 বারেরও বেশি দেখেছি, তাই বেশি পেঁচাল না পেরে চলো শুরু করে দেই আমাদের আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতে একটি পেনাল্টি শুটআউট দেখানো হয় যেখানে গোল্ডেন লেগ নামের এক তুমুল জনপ্রিয় খেলোয়াড় তার শেষ পেনাল্টি নিতে যাচ্ছে। এই গোলের উপরে নির্ভর করছে তাদের জয় পরাজয়। কিন্তু এর কিছুক্ষণ আগেই গোল্ডেন লেগ টাকার বিনিময়ে এই ম্যাচ হেরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর তাই সে এই পেনাল্টি শট মিস করে বসে। এটা দেখে দর্শক খেপে গিয়ে গোল্ডেন লেগের উপর হামলা চালায় আর তার পা ভেঙে দেয়। পরে আমরা জানতে পারি এই জুয়ার অফার নিয়ে এসেছিল হাং নামে তার এক বন্ধু, আর সেই প্ল্যান করে এই সব কাজ করেছে। ফ্ল্যাশব্যাক থেকে সিন বর্তমানে চলে আসে আর দেখা যায় সেই হাং এখন অনেক বড় মাপের একজন কোচ ও একটি ক্লাবের মালিক। অন্যদিকে সেই গোল্ডেন লেগ এখন ল্যাংড়া অবস্থায় তারই গোলামি করছে। 20 বছর ধরে গোল্ডেন লেগ গোলামি করছে শুধুমাত্র একজন কোচ হওয়ার আশায়। কিন্তু তার বন্ধু হাং বলে, তোর কি মনে হয় তোর মতন ল্যাংড়া আমার দলের কোচ হওয়ার যোগ্যতা রাখে? এমন পটলের মতন ভুড়ি নিয়ে তুই তো নড়তেই পারিস না। গোল্ডেন লেগ তখন বলে, আরে তোর কথা শুনেই তো সেদিন আমি গোল মিস করেছিলাম, আর তুই বলেছিলি আমার ক্যারিয়ার গড়ে দিবি, এখন তো তুই দেখি নগদ পোল্টিবাজ। হাং তখন হেসে বলে, তাহলে আরো পোল্টিবাজির গল্প শোন, সেদিন তোর পা যারা ভেঙেছিল ওরা কিন্তু ছিল আমারই লোক। তোর ক্যারিয়ার বানানো নয় রে ভাই, তোর ক্যারিয়ার শেষ করাই ছিল আমার উদ্দেশ্য। এমন ছ্যাকাকে গোল্ডেন লেগ পুরাই বেঁকা হয়ে যায়। আর কি আছে জীবনে আমার গান গাইতে গাইতে নায়ক জসিমের মতন প্রচুর মালপানি খাওয়া শুরু করে দেয়। একদিন রাস্তায় এই মুভির নায়ক সিং এর সাথে দেখা হয় তার। সিং এর 2 পা চাকানো স্টাইল দেখে গোল্ডেন লেগ বলে, কি ছোট ভাই কি হচ্ছে এসব? সিং ছিল একজন শাওলিন কুংফু মাস্টার, তার পা ছিল অনেক শক্তিশালী, তাই সবাই তাকে আয়রন লেগ নাম উপাধি দিয়েছিল। তো সিং গোল্ডেন লেগকে বলে, দেখো কুংফু হলো এমন একটা জিনিস যা শুধুমাত্র মারামারি করার জন্য নয়, বরং আমাদের জীবনের প্রতিটি কাজেই আমরা কুংফু ব্যবহার করতে পারি। যেমন এই মেয়েটি যদি আজ কুংফু জানতো তাহলে কলার খোঁচায় স্লিপ খেয়ে সে পড়ে যেত না। তাই আমার প্ল্যান হচ্ছে মানুষকে কুংফুর গুরুত্ব বোঝানো। এর জন্য আমি একটি ক্লাব খুলেছি যেখানে আমি সবাইকে কুংফু শেখাবো, এই নাও আমার কার্ড। গোল্ডেন লেগ এসব হেসেই উড়িয়ে দেয়। তখন টিভিতে দেখানো খেলা দেখে সিং বলে, এই সব পোলো পয়েন্ট কি খেলে, আমি হলে তো এর চেয়ে অনেক ভালো খেলতাম। এটা শুনে গোল্ডেন লেগ বলে, দূর, পুরান পাগলে ভাত পায় না নতুন পাগল আসছে এখানে। ফুটবলের জন্য দরকার স্কিল, শুধু কুংফু দিয়ে তো আর ফুটবল হয় না। এই বলে সে তার ভিজিটিং কার্ডটি একটি ক্যানের মধ্যে ঢুকিয়ে ফেলে দেয়। আর সিং তখন সেই ক্যানটি মাটিতে পড়ার আগেই এমন এক শট দেয়, এক শট দিয়ে সেই ক্যানটিকে আসমানে পাঠিয়ে দেয়। কিন্তু এটা দেখেও গোল্ডেন লেগ ইমপ্রেস হয় না। এরপর সিং সেখান থেকে একটি ময়লার ব্যাগ নিয়ে চলে যায় এবং একটি জুতার দোকানের সামনে গিয়ে থমকে দাঁড়ায়। তার খুব শখ হয় একটি নতুন জুতা কেনার, আর কত সেই পুরাতন জুতা পড়বে। একদিন খাবার খাওয়ার জন্য এক রেস্টুরেন্টে গেলে সিং একটি মেয়েকে দেখতে পায় যার নাম মুই। সেখানে মুই কুংফু স্টাইলে আটা ময়দা মাখাচ্ছিল। ওরে বাপরে, কঠিন এক অবস্থা। সে তখন মেয়েটিকে বলে, বাহ তুমি তো অনেক ভালো কুংফু জানো, আর তুমি দেখতেও অনেক সুন্দর। সিং এসব পাম মেরে মুইয়ের বানানো কেক খাওয়া শুরু করে দেয়। মুইয়ের চেহারায় ছিল অনেক ব্রণের দাগ, তাই তাকে দেখতে বিশ্রী লাগতো। মুই বুঝে ফেলে ছেলেটা পাম দিয়ে ফুলিয়ে ফালিয়ে তার খাবার খাওয়ার ধান্দা করছে। মুই তখন বলে, তুমি 2টা কেক খেয়েছো, এখন আমাকে $1 দিয়ে এখান থেকে বিদায় হও। সিং বলে, এত টাকা? আমার কাছে অল্প কিছু টাকা আছে, আর আমার এই জুতা জোড়া তোমাকে জমা দিয়ে গেলাম, কাল টাকা দিয়ে আমি এটা ফেরত নিয়ে যাব। সিং এর জুতা ছিল একদম ছেঁড়াফাটা নোংরা, তাই মুই জুতাগুলোকে ডাস্টবিনে ফেলে দেয় আর তার পকেট থেকেই টাকা পরিশোধ করে দেয়। এবার সিং চলে যায় তার এক বড় ভাইয়ের কাছে, সেও ছিল শাওলিন কুংফু মাস্টার। এই বুইড়া ব্যক্তির নাম ছিল আয়রন হেড, মানে তার মাথা ছিল লোহার মতো শক্ত, এই মাথা দিয়ে সে যে কোনো কিছুই গুড়িয়ে দিতে পারত। সিং এবার আয়রন হেডকে বলে, ভাইয়া আসো আমরা গান গেয়ে গিয়ে মানুষকে বোঝাই যে কুংফু কত গুরুত্বপূর্ণ আমাদের সমাজে। প্রথমে রাজি না হলেও পরে আয়রন হেড রাজি হয়ে তারা এক অতি বিশ্রী গানের অনুষ্ঠানের আয়োজন করে। এমন মরা মানুষের মতন গান শুনে সেখানকার সবাই তাদেরকে ব্যাপক ধোলাই দিয়ে বিতাড়িত করে দেয়। এদিকে সেই গোল্ডেন লেগ এক দেয়ালে মূত্র বিসর্জন করার সময় দেখতে পায় সেই ভিজিটিং কার্ড ভরা বিয়ারের ক্যান একটি দেওয়ালে গেঁথে আছে, যা সেদিন ওই ছেলেটা আকাশে উড়িয়ে মেরেছিল। এত দূরে ক্যান এসেছে দেখে সে তো পুরাই টাশকিত, আর ক্যানটি যে দেওয়ালে গেঁথেছিল সেটাও পুরো ফেটে গেছে এর আঘাতে। অবাক হয়ে সে ক্যানটি দেওয়াল থেকে তুলে নেয় আর সাথে সাথে পুরো দেওয়াল হুড়মুড় করে ভেঙে যায়।
তখন সে দেখতে পায় দেওয়ালের উপরে কয়েকজন ফাইট করছে সিং এর সাথে। সিং এর গুরুজি তাকে বলেছিল কখনোই শাওলিন টেকনিক দিয়ে কাউকে যেন সে আঘাত না করে, তাই সে তাদের কাছে থাকা ফুটবল দিয়ে একে একে সবগুলোকে শট দিয়ে নক আউট করে দিতে থাকে। এমন কঠিন লেভেলের ফুটবল কিক দেখে গোল্ডেন লেক তো পুরাই হা হয়ে থাকে আর বলে এই মালটা আসলে মানুষ না এলিয়েন। সেটা চেক করার জন্যই সে সিং এর কাছে গিয়ে বলে ভাই তোর পাটা একটু দে, আমি একটু দেখি যে এটা আসল না নকল। গোল্ডেন লেক তার পায়ে থুতু দিয়ে ভালো করে চেক করে দেখে, না এই জিনিস তো নর্মাল জিনিস, তাহলে এত শক্তি আসলো কোথার থেকে? সিং জানায় এই নর্মাল পাকেই কঠোর ট্রেনিং করিয়ে আজ সে স্টিলে পরিণত করেছে। গোল্ডেন লেক তখন বলে তোরাই তো খুঁজতেছি রে ভাই, আমি একটি ফুটবল টিম বানাবো, তোমার কুমফু আর আমার ফুটবল স্কিল এই দুইটা একত্রিত করতে পারলে কিসের মেসি কিসের নেইমার পুরো দেশের সব ফুটবল টিমকে আমরা একাই ভরে দিতে পারবো। সিং তো এক বাক্যে রাজি হয়ে যায় কিন্তু কোচ তখন বলে ফুটবল খেলতে হলে তো তোমার জুতা লাগবে, সেটা তো তোমার নাই। তাই সে মুয়ের কাছে চলে যায় তার জুতো ফেরত নিয়ে আসতে, কিন্তু সে জানায় জুতোগুলো সেদিনই সে ডাস্টবিনে ফেলে দিয়েছে। এটা শুনে সিং মন খারাপ করে চলে যেতে গেলে মুই তখন তাকে সেই জুতাগুলো ব্যাগ দেয় আর সিং দেখে মুই জুতাগুলোকে সুন্দর করে সেলাই করে দিয়েছে তার জন্য। তখন সিং অনেক খুশি হয়ে যায়। এছাড়াও এই খেলার জন্য তো আর একজন দিয়ে হবে না, তাদের 11 জনের টিম লাগবে। তাই সে তার কোচকে নিয়ে চলে যায় পুরাতন বন্ধুদের কাছে। সেখানে আমরা দেখতে পাই তার যেসব বন্ধু ছিল, মানে যাদের সাথে সে অনেক আগে শাওলিন শিখেছে, তারা সবাই এখন কাবি খা মানে কাজের বিনিময়ে খাদ্য গ্রুপের সদস্য। এখানে সবাই এখন মানবেতর জীবনযাপন করছে। সিং তাদেরকে কুম্ফু ফুটবলের কথা বললে তারা সবাই দূর দূর করে তাকে তাড়িয়ে দিতে থাকে, কারণ অনেকদিন ধরে তাদের কুম্ফু প্র্যাকটিস না থাকার কারণে সবার পাওয়ার একদম শেষ হয়ে গিয়েছিল। এদিকে সিং তাদেরকে ম্যানেজ করতে না পেরে মন খারাপ করে বসে থাকে। তখন দেখা যায় তার সব বন্ধুরা সিং চলে যাওয়ার পর তাদের পুরাতন একটি ছবি দেখে নিজেদের সিদ্ধান্ত পাল্টে ফেলে আর সিং এর সাথে ফুটবল টিমে যোগ দেওয়ার জন্য সবাই চলে আসে। হাতে হাত মিলিয়ে সবাই তাদের ফুটবল ট্রেনিং শুরু করে দেয়, কিন্তু এরা ফুটবলের ফও জানতো না। বল পাওয়ার সাথে সাথে কে তা নেবে তার জন্য কাড়াকাড়ি করতে থাকে। এসব দেখে ফাং বলে ওরে ভাই এটা বল কোনো খাবার না, ফুটবল খেলায় পাস ড্রিবলিং শুট এইসব জানতে হয়। তখন সিংকে একটি বল শুট করতে দিলে সে এমন জোরে এক কিক মারে যে বল আকাশের মধ্যে হারিয়ে যায়। এদিকে তার বল নিচে পড়ার জন্য সবাই অপেক্ষা করতে থাকে। কোচ তখন জানায় তোমার পায়ের শক্তি অনেক বেশি, তাই তোমাকে এই শক্তি কন্ট্রোল করতে জানতে হবে, নাহলে তো বল খুঁজতে গিয়ে পুরো ম্যাচ শেষ হয়ে যাবে রে ভাই। তাই সে কয়েকটা ডিম সিংকে দেয় আর বলে এগুলো না ভেঙে কন্ট্রোল করতে থাকো, তাহলেই তুমি এই বল কন্ট্রোল করা শিখে যাবে। সিং তার ডিরেকশন ফলো করে বল কন্ট্রোল করা শিখে যায়। অন্যদিকে বাকিরাও বেশ ভালো প্র্যাকটিস করতে থাকে। সেখানে সিং তার কিক কন্ট্রোল এমনভাবে আয়ত্ত করে ফেলে যে অনেক দূর থেকেও সে দেওয়ালে মার্ক বরাবর হিট করতে পারছিল আর সেটা এতই শক্তিশালী ছিল যে দেওয়াল আস্তে আস্তে করে ভেঙে যেতে শুরু করে। যাই হোক, তাদের অনেক প্র্যাকটিস হয়েছে, এবার ঝালিয়ে দেখা যাক মালগুলো কেমন শিখলো। তাই কোচ এবার মহল্লার ছেলেপেলেদের সাথে একটি ম্যাচের আয়োজন করে। কোচ তো ভাবে এরা নিশ্চয়ই ভদ্র খেলোয়াড়, কিন্তু একটু পরে দেখা যায় তাদের প্যান্টের মধ্যে থেকে রেঞ্জ হাতুড়ি ইত্যাদি বের হচ্ছে, মানে এরা পায়ের খেলার চেয়ে হাতের খেলায় বেশি বিশ্বাসী। খেলা শুরু হয়ে যায় কিন্তু শাওলিন টিম তাদের সাথে কুতকুত খেলা শুরু করে দেয়। এইসব দেখে পাড়ার টিম এবার তাদেরকে ধরতক্তা মার পেরেক স্টাইলে খেলা শুরু করে দেয়। তারা একে একে সবগুলোকে বেদম মার মারতে থাকে, এতে করে সবাই মাটিতে বেহুশ হয়ে পড়ে থাকে। মাঠের মারপিট এমন পর্যায়ে চলে যায় যে যা দেখে সিং এর মনে হয় সে যেন একটা যুদ্ধের ময়দানে চলে এসেছে। এদিকে বেদম মার খেয়ে আয়রন হেড তার সাদা প্যান্ট খুলে বলে ভাই তোরা মাইর থামা, আমরা স্যারেন্ডার করতেছি, আর মারিস না রে ভাই। কিন্তু ওই বদমাস টিম আরও বেশি অপমান করার জন্য তাদের আন্ডারওয়্যার খুলে সেটা আয়রন হেডের মাথায় পরিয়ে দেয়। এইসব দেখে সিং মনে মনে প্রার্থনা করতে থাকে আর কিছুক্ষণের মধ্যেই তাদের সবার আসল শাওলিন কুম্ফু পাওয়ার চলে আসে। আসলে এতদিন প্র্যাকটিস না করার কারণে তাদের এই শক্তিগুলো ঠিক একটা কাজ হচ্ছিল না। এবার শুরু হয়ে যায় আসল খেলা। আয়রন হেড তার মাথা দিয়ে সবগুলোকে মাটিতে পুঁতে দেয়। এদিকে লাইট ওয়েট আকাশে উড়ে বল কিক দিয়ে সবগুলোকে হিট করতে থাকে। আয়রন শট নামে শাওলিন মাস্টারের ক্ষমতা ছিল সে তার পেটের সাথে যে কোনো কিছু আঠার মতো লাগিয়ে রাখতে পারত। সে বলটিকে পেটের সাথে নিয়ে এক ছাটকায় সবগুলোকে লণ্ডভণ্ড করে দেয়। হুকিং লেগ নামের এই মাস্টার দুই পায়ে বল নিয়ে সার্কাস খেলার ওস্তাদ। আর সর্বশেষ তাদের গোলকিপার লাইটিং হ্যান্ড হলো যে কোনো কিছু খুব দ্রুতই ক্যাচ করতে পারে। সে তাদের ছোড়া সব জুতোগুলো বলের সাথে ধরে স্টিল লেগের কাছে দেয় আর সে এমন এক শট দেয় যে এই শট খেয়ে পুরো সবাই মাঠ থেকে বের হয়ে যায়। তাদের এমন উড়াধুরা পাওয়ার দেখে কোচ এবার তাদেরকে লাল সালাম দিতে থাকে আর বলে এইবার আমার ধনী হওয়া কেউ ঠেকাইতে পারবে না। সেই সাথে ওই টিমের কয়েকজনও তাদের টিমে জয়েন করার জন্য হাউমাউ করা শুরু করে দেয়।
এদিকে হাং নামের ওই লোকটিকে আবারও দেখা যায় একটি সুইমিং পুলের পাশে, যেখানে তার টিম ইভিল পানির নিচে বল প্র্যাকটিস করছিল। বোঝাই যাচ্ছে এই টিম মারাত্মক লেভেলের শক্তিশালী এবং গত কয়েক বছর তাদেরকে কেউ হারাতে পারেনি। এবার গোল্ডেন লেক তার টিম নিয়ে হাং এর কাছে হাজির হয় আর বলে, তোমাদের টুর্নামেন্টে আমাদেরকে এন্ট্রি করে দাও প্লিজ। হাং তাদের এই এইডস রোগীর মতন প্লেয়ারদের দেখে হেসেই বাঁচে না। সে বলে, এই দলকে তো আবার টুর্নামেন্টে মজা দেওয়ার জন্য নিতেই হবে, খেলার চেয়ে খেলোয়াড় দেখার জন্য অনেক দর্শক ভিড় করবে, তাই সে এই টুর্নামেন্টে তাদেরকে এন্ট্রি করিয়ে নেয়। টিম শাওলিন তাদের প্রথম ম্যাচ স্টেডিয়ামে খেলতে গেলে তারা দেখতে পায় ঝাড়ুদার ছাড়া আর সেখানে কোনো দর্শক নেই। এদিকে তাদের প্রতিপক্ষ টিমও তাদেরকে হিরো আলমের সাথে তুলনা করতে থাকে, কিন্তু খেলা শুরু হওয়ার সাথে সাথেই সিং এর এক কিকে গোল দিয়ে দিলে তাদের চোখ ছানাবড়া হয়ে যায়। পরের বারও কিছু বুঝে ওঠার আগে আবারও গোল। এবার তারা কান্নাকাটি শুরু করে দিয়ে বলে, বড় ভাই গো আমাদেরকে একটু চান্স দে ভাই গোল দেওয়ার জন্য। কিন্তু শাওলিন টিম শুধু বল নয় তাদের প্লেয়ার সহ গোল দিতে থাকে। এভাবে তারা 40টা গোল দিয়ে সে ম্যাচ জিতিয়ে দেয়। আর ওদিকে হাং এই নিউজ শুনে পুরাই টাশকি খেয়ে যায়। এভাবেই সুপার কাপের পরের খেলা স্টার্ট হয়ে যায় আর এই ম্যাচেও সবাই তাদের শাওলিন কুমফুর মারাত্মক সব স্কিল দেখিয়ে গোল করতে থাকে। কেউ আকাশে উড়ে, কেউ বল পেটে আটকে রেখে বা পা দিয়ে সার্কাস খেলেই এই ম্যাচ জিতিয়ে দেয়। এই খেলা দেখে তো পুরো মিডিয়া তাদের পিছনে লেগে যায় আর জুতার ব্র্যান্ড পুমা তাদের জন্য জুতোর দোকান একদম ফ্রি করে দেয়। রাতে সবাই তাদের পুরাতন জুতা উষ্টা দিয়ে ফেলে দিয়ে নতুন জুতা পরে নেয়। এদিকে মই সেদিন ওভার মেকআপ করে সিং ও তার বন্ধুদের সামনে আসে। সবাই তার সাথে খুব ভালো সময় কাটায়, কিন্তু কাজ ফেলে এসব আড্ডা মারার কারণে দোকানের মালিক খেপে গিয়ে মইকে মারতে যায়। মই তখন তার থাই চিকুমফুর মাধ্যমে ওই দোকান মালিকের মাথা পুরোই ঘুরিয়ে দেয়। পরে মই সিংকে তার ভালোবাসার কথা জানায়, কিন্তু এই বলদ সিং তাকে বলে, তুমি আমার খুব ভালো বন্ধু। এই জাস্ট ফ্রেন্ডের চক্করে পড়ে মই অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। এবার শুরু হয় সেমিফাইনাল ম্যাচ। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ টিমের সদস্যরা মেয়ে না ছেলে এটা আমি নিজেও বুঝতে পারিনি। তাদের এই টিম গত এক বছর কোনো ম্যাচ হারেনি। কঠিন এই ম্যাচে শাওলিন টিমের বিপরীতে যারা আছে তারাও কঠিন খেলা দেখায়। তারা খুব সহজে সবাইকে পাশ কাটিয়ে গোলকিপারের কাছে পৌঁছে যায়, কিন্তু গোল পোস্টে ছিল অলিভার কানের নানা লাইটিং হ্যান্ড। সে এক হাতেই তাদের জোরালো শট আটকে দেয়। এরপর একে একে সবাই গোল পোস্টে এসে পেনাল্টি শুট নিতে থাকে, কিন্তু সব শট সে একাই ঠেকিয়ে দেয়। এরপর সে এমন এক থ্রো করে যেটা অন্য টিমের গোল পোস্টে গিয়ে গোল হয়ে যায় আর শাওলিন টিম জিতে যায়। ফাইনাল ম্যাচের আগে হাং এবার টিম শাওলিনকে কিনে নেওয়ার জন্য অফার করে, কিন্তু গোল্ডেন লেক এবার আর ভুল করে না, সে তার অফার রিজেক্ট করে দেয়। এদিকে সিং মইকে ফাইনাল খেলার টিকিট দেওয়ার জন্য সে দোকানে গেলে দোকান মালিক বলে, আমি তাকে বের করে দিয়েছি কারণ গতকাল সে অনেক লবণ দিয়ে কেক বানিয়েছিল। এটা শুনে সিং অনেক অবাক হয়ে যায় আর পড়ে থাকা একটি কেক মুখে নিতেই বুঝতে পারে সারা রাত কান্না করতে করতে মই কেক বানিয়েছিল, তাই তার চোখের জলের কারণে পুরো কেকই লবণাক্ত হয়ে গিয়েছে। তখন সে বুঝতে পারে সেদিন সে অনেক কষ্ট দিয়ে ফেলেছে মইকে। এবার টিম ইভিল ভার্সেস টিম শাওলিনের ফাইনাল খেলা। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে শুরু হয়ে যায় এক পাগলাটে ফুটবল খেলা। টিম ইভিলের দলকে প্রথমে সব কঠিন কঠিন লেভেলের ড্রিবলিং করে সিং পৌঁছে যায় তাদের গোল পোস্টে, আর এবার সে এমন এক কিক দেয় যে পুরো বল আগুনের গোলায় পরিণত হয়। কিন্তু সেই আগুনের গোলা টিম ইভিলের গোলকিপার এক হাত পকেটে রেখেই অনায়াসে ধরে ফেলে। এটা দেখে তো পুরো টিম দেউলিয়ার মতন হয়ে যায়। সিং বলে, আমার পায়ের ম্যাজিক কি শেষ হয়ে গেল নাকি, আরে হচ্ছেটা কি? তখন ফাংকে আমরা বলতে শুনি, তাহলে আমেরিকান ড্রাগ খুব ভালোই কাজ করেছে। আসলে ফাং তার টিমকে এমন এক ভয়ানক ড্রাগ দিয়েছিল যে তার টিম আর মানুষের পর্যায়ে ছিল না, এক একটা এলিয়েন হয়ে গিয়েছিল। এরপর সেই গোলকিপার বল দেয় সাং এর কাছে আর তাকে চ্যালেঞ্জ দেয় আবারও শট নেওয়ার জন্য। সিং আরও দুটো শট নেয়, কিন্তু গোলকিপার সেগুলোকেও সহজে ঠেকিয়ে দেয়। এরপর সে এক ভয়ানক থ্রো করলে সেই বল গিয়ে আঘাত করে অলিভার কানের নানার গায়ে। লাইটিং হ্যান্ডও তার মতো পার্ট নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেয় টিম ইভিলের কাছে গোল দেওয়ার জন্য, কিন্তু মালটা তো বুঝতে পারেনি এরা কি জিনিস। টিম ইভিল তখন এমন সব কিক করতে থাকে যে লাইটিং হ্যান্ডের হাত থেকে রক্ত পড়া শুরু হয়ে যায়, কিন্তু এরপর তাকে এমন এক কিক মারা হয় যে লাইটিং হ্যান্ডের পুরো হাত আগুনে পুড়ে যায় আর তাকেও বলের সাথে শট দিয়ে গোল পোস্টের বাইরে বের করে দেওয়া হয়। মাঠ ছেড়ে চলে যাওয়ার সময় টিম তাকে লাল সালাম দিয়ে বিদায় দিয়ে দেয়। এরপর খেলায় নতুন চমক আসে। সেখানে দেখা যায় টিম শাওলিনের সবার যে যে স্কিল ছিল তার চেয়ে 10 ডিগ্রি বেশি স্কিল রয়েছে টিম ইভিলের প্লেয়ারদের। তারা সবাই মিলে ব্যাপক মাইট দিতে থাকে টিম শাওলিনকে। আয়রন হেডের মতন অন্য এক প্লেয়ার আয়রন হেডের মাথায় গুঁতো দিলে তার মুখ ভেঙে যায়।
ফ্লাইং মাস্টারও ফ্লাইং করার সময় দেখতে পাই অন্য এক প্লেয়ার তার উপরে উঠে গিয়ে লাথি দিয়ে নিচে ফেলে দিয়ে একদম মাটিতে পুঁতে ফেলে। এভাবে পুরো টিমের সবাইকে তারা আহত করতে থাকে। এদিকে হাফ টাইমের সময় তাদের ড্রেসিং রুমে দেখা যায় সব প্লেয়াররা মরার মতো পড়ে আছে, আর তখন তাদের কিছু প্লেয়ার প্রাণ ভিক্ষাচে টিম ছেড়ে চলে যায়। পরে আয়রন শার্ট বলে আমি গোলকিপার হব এইবার। তখন সে কিপিং করতে দাঁড়ালে সবাই মিলে তাকে টার্গেট করে আর আগুনের গোলার মতন শট মারতে থাকে। এর ফলে আয়রন শার্টের পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে যেতে থাকে, কিন্তু এক পর্যায়ে তার পেটের সাথে বল আটকে যায় আর সে পুরো শক্তি দিয়ে সেই বল সিং এর কাছে দিয়ে দেয়। আয়রন লেগো তখন সেই বলটিকে একটি বাইসাইকেল কিক দিলে তা সুইং করে গোল পোস্টে ঢুকেই যাচ্ছিল, কিন্তু সেই সময় তাদের গোলকিপার গোলবারে আঘাত করে সেটা ঠেকিয়ে দিতে সক্ষম হয়। এমন এক সুযোগের হাত ছাড়ার পর টিম ইভিল আরও খেপে যায় আর এবার আয়রন শার্টকে এমন এক কিক দেয় যে সে একদম মরে যাওয়ার মতন অবস্থায় চলে যায়। এদিকে টিম শাওলিনের আর কোনো গোলকিপার ছিল না, তাই রেফারি খেলাটা শেষ করার জন্য যখনই বাঁশি বাজাতে যাবে ঠিক সেই সময় এক টাক মাথার লোক এসে হাজির হয়। সে বলে আমি এই টিমের গোলকিপার হতে চাই। সিং সাথে সাথে তাকে চিনে ফেলে যে এটা হলো মই। সে মইকে বলে এখানে তুমি থাকলে নিশ্চিতভাবে ওরা তোমাকে মেরে ফেলবে, কিন্তু মই তাকে আশ্বস্ত করে বলে কিছুই হবে না, ভরসা রাখো আমার উপর। সেই সাথে মই সিংকে তার পুরাতন জুতা ফেরত দেয় এবং বলে তুমি এই জুতা পরে নাও, তাহলে দেখবে তোমার পাওয়ার অনেক গুণ বেড়ে যাবে। তখন মই গোল পোস্টে গিয়ে দাঁড়ায়, কিন্তু সে ভুল করে টিম ইভিলের গোল পোস্টে দাঁড়ালে সবার বুঝতে বাকি থাকে না যে হয়েছে, তুমি কি পারবা তা আমাদের আর বলা লাগবে না। এবার মই তাদের পোস্টে গিয়ে বাচ্চা ছেলের মতন এক কিক এটা গিয়ে টিম ইভিলের প্লেয়ারদের পায়ে পড়ে, আর এই সুযোগে সেই প্লেয়ার তার সর্বোচ্চ শক্তি দিয়ে বলটিকে কিক মারে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মই তার থাইচি কুমফু স্কিলের মাধ্যমে সেই বলটিকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। এটা দেখে তো সবাই খুশিতে আটখানা হয়ে যায়, আর মই সেই বলকে নিজের এক আঙ্গুলের উপরে জোরে জোরে ঘোরাতে থাকে। এরপর বলটাকে সে দুই হাতের বাড়িতে সোজা দিয়ে দেয় সিং এর কাছে। এবার আয়রন লেগ আর ভুল করে না, অনেক উঁচুতে উড়ে সে চরকির মতন ঘুরতে থাকে আর তার পুরাতন জুতা দিয়ে এক অতি শক্তিশালী শট নেয়। এই শটটা এতই মারাত্মক ছিল যে সেখানে টর্নেডো শুরু হয়ে যায় আর সেই বলের আঘাতে পুরো টিম ছিন্ন ভিন্ন হতে থাকে। একদম শেষে সেই গোলকিপারের পুরো কাপড় উড়ে যায় তার বাতাসের আঘাতে, আর বল এবার গোল হয়ে যায়। এভাবে সে ফাইনাল ম্যাচ জিতে যায় টিম শাওলিন, আর অন্যদিকে হাং এই ব্যথা সহ্য না করতে পেরে দুরুম করে সিঁড়ি দিয়ে পড়ে যায়। এক অতিমানবীয় খেলা দিয়ে টিম শাওলিন জিতে যায় সুপার কাপ। এর পরের সিনে দেখা যায় সিং রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর তার আশেপাশের সকল মানুষ এই কুমফুকে নিজেদের দৈনন্দিন কাজ হিসেবে বেছে নিয়েছে। গাড়ি পার্কিং থেকে গাছ ছাটাই সবকিছু এখন কুমফুর ব্যবহার করছে মানুষ, আর এটাই তো সিং এর এতদিনের স্বপ্ন ছিল। তাই তোমাদের কাছে পাওনা রইল, আর নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।